Assalamualaikum, dear students. আসলে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো তোমাদেরকে আমি গত ক্লাসে ফিলিংটা গ্যাপস করিয়েছিলাম তোমাদের লেসন প্ল্যান থেকে এবং সেগুলো এসডব্লিউ দিয়েছি, ঠিক আছে? তো যারা করনি ওরা করে ফেলবে, যেহেতু সময় আমাদের কম, এসডব্লিউ হয়ে যাবে এর মধ্যে, তোমাদেরকে তারিখ দেওয়া হবে দিয়ে ফেলার জন্য, সবার জন্য আর কি, তো করে ফেলবে। আচ্ছা, তাহলে চলো আজকে আমরা আমাদের লেসন প্ল্যানে যে প্রুফলস আছে সেই প্রুফলসগুলো আজকে আমরা করবো, কেমন? আর সবসময় বলি যে সেটার পরে সিডব্লিউ কপিটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, নাহলে যেগুলোই শেখো না কেন সেগুলো ভুল হবে এবং ভুলে যাবে। আচ্ছা, তাহলে এখানে দেখো রাইট ট্রু অর ফলস, তাহলে ট্রু ফলসে তোমাদেরকে শুধুমাত্র ট্রু হলে ট্রুটা লিখবে আর ফলস হলে ফলসটা লিখবে, ঠিক আছে? সম্পূর্ণ সেন্টেন্স লিখতে হবে না, শুধুমাত্র ফিলিংটা গেছে সেন্টেন্সগুলো লিখবে। এছাড়া সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রেও সেন্টেন্স তো অবশ্যই লিখতে হয় প্রশ্নটা তুলে, ঠিক আছে? এখানে হচ্ছে শুধু অ্যান্সারটা লিখতে হবে, আমি তোমাদের পড়ানোর সুবিধার্থে বোর্ডে প্রশ্নগুলো তুলে ধরেছি, ঠিক আছে? তাহলে এখানে দেখেন নাম্বার কি বলছে, লিটল চিলড্রেন ওয়ান্ট টু প্লে, ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করতে চায়। তাহলে এটা আমরা রেনডেন বই বলতে পড়েছি, তাহলে ছেলে মেয়েদের ইচ্ছা হচ্ছে কি খেলাধুলা করা, তাহলে এটা কি হবে ট্রু, তাহলে অ্যান্সারটা আমরা কি লিখব ট্রু, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এরপরে দেখো এই নাম্বারে হচ্ছে ইংলিশ ফর টুডে ইজ আওয়ার টেক্সট বুক, তাহলে ইংলিশ আমাদের যে টেক্সট বুকটা আছে মানে আমরা পড়ি সেটা হচ্ছে কি ইংলিশ ফর টুডে, তাই না? এটা তো সত্যি কথা যে আমরা ইংলিশ ফর টুডেটাই আমাদের টেক্সট বুক, তাহলে এটা কি ট্রু, ঠিক আছে? আমার হাতে কাছে নেই সেটা আমি দেখাচ্ছি না তোমাদেরকে, তোমরা দেখবে বাসায় ইংলিশ ফর টুডে আমরা যে গ্রিন কালারের বইটা আছে সেটাই চিকন, হ্যাঁ আমরা আগে করেছি, তো ওটা দেখলে তোমরা বুঝতে পারবে। সি নাম্বার হচ্ছে উই ক্যান বি উইদাউট ফুড, তাহলে আমরা কি খাবার ছাড়া বাঁচতে পারি, উই ক্যান বি উইদাউট ফুড, তাহলে আমরা কি খাবার ছাড়া বাঁচতে পারবো না, খাবার না খেয়ে ধরবো আমরা একদিন দুই দিন তিন দিন, ঠিক আছে, এভাবে থাকতে পারবো কিন্তু প্রতিদিন না খেলে আমরা বাঁচবো না, মারা যাবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি ফলস, আমাদের বাঁচার জন্য কি খাবার অবশ্যই দরকার। আচ্ছা, এরপরে দেখো এটি নাম্বার হচ্ছে বলছে ম্যাঙ্গো ইজ দি কিং অফ ফ্রুটস, আমকে ফলের রাজা, কি ফলের রাজা বলা হয়, তাহলে এটা কি ট্রু না? হ্যাঁ, আম হচ্ছে ফলের রাজা, আর জাতীয় কাঁঠাল কি জাতীয় ফল হচ্ছে কাঁঠাল, তাহলে ফলের রাজা মানে ফল যত ফ্রুটস আছে তার তো সবচেয়ে মজাদার সবচেয়ে ঠিক আছে টেস্টি যেটা সেটা হচ্ছে কি ম্যাঙ্গো, তাহলে এটা হচ্ছে কি ট্রু। এখন আমরা ম্যাঙ্গো সিজনে অনেক বেশি ম্যাঙ্গো খাচ্ছি, তাই না? হ্যাঁ, এরপরে দেখো এই নাম্বারে উই শুড নট লার্ন ইংলিশ, আমাদের ইংলিশ শেখা উচিত নয়, তাহলে এটা কি ট্রু না? আমাদেরকে অবশ্যই ইংলিশটা জানতে হবে, ঠিক আছে? আমাদের যদিও আমরা বাংলা ভাষায় কথা বলি বাট আমাদেরকে কি ফরেন ল্যাঙ্গুয়েজ সেটা আমাদের কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কেমন ইংলিশ ছাড়া আমরা কোথাও কি যদি আমরা বিদেশে যাই বা কোনো একটা জায়গায় আমরা ইংলিশটা না বলতে পারি তাহলে আমরা কথা বলতে পারবো না, ওদের সাথে কমিউনিকেট করতে পারবো না, সেজন্য আমাদেরকে ইংলিশটা জানতে হবে, তার মানে ইংলিশ আমরা আস্তে আস্তে করে শিখবো, ঠিক আছে? এখন তো তোমরা ছোটো, তো এখন থেকে আস্তে আস্তে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তোমরা খুব ভালো ইংলিশ বলতে পারবে, ঠিক আছে? তাহলে এখন দেখো এটা হচ্ছে কি ট্রু, উই শুড নট লার্ন ইংলিশ, সরি এটা হচ্ছে ফলস, তাহলে আমাদের ইংলিশ অবশ্যই জানতে হবে, এটা ট্রু হচ্ছে, এটাই। এখন আবার দেখো উই শুড নট লিসেন টু আওয়ার টিচার, আমরা আমাদের শিক্ষকের কথা শুনবো না বা আমাদের টিচারের কথা শুনবো না, এটা কি সত্যি না? আমাদেরকে অবশ্যই আমাদের টিচারের কথা শুনতে হবে, মা বাবার কথা শুনতে হবে এবং কি বড়দের কথা শুনতে হবে, তাহলে এটা হবে কি ফলস, ঠিক আছে? এটা হবে কি ফলস, কারণ এটা উই শুড নট লিসেন, সেজন্য জি নাম্বার হচ্ছে দেখো উই হ্যাভ টু হ্যান্ডস, আমাদের দুটি হাত আছে, আমাদের কটি হাত আছে, যে দুটি হাত দুটি পা আছে, তাহলে এটা কি অবশ্যই ট্রু। এরপরে দেখো নেক্সট নাম্বার হেয়ার ইজ এ পার্ট অফ আওয়ার ফেস, চুল হচ্ছে আমাদের মুখের একটা অংশ, তাহলে এটা অবশ্যই ট্রু, তাহলে তোমরা দেখো এই যে আমাদের মুখের যে একটা পার্ট আছে শরীরের আবার একটা পার্ট আছে আবার নিচের অংশে একটা পার্ট আছে পায়ের, তাহলে চুলটা আমাদের মাথা মানে ফেসেরই একটা অংশ, ঠিক আছে? এটা অবশ্যই
পরবর্তী ক্লাসে আমাদের আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।